বর্ধমান শহর থেকে উদ্ধার বিপুল পরিমাণে মাদক তৈরির সরঞ্জাম, জালে দুই মাদক কারবারি। এই ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ এর বড়সড় সাফল্য। বিশেষ অভিযানে বর্ধমান শহর থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদক তৈরির সরঞ্জাম। রবিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের পাল্লা শ্রীরামপুরে অভিযান চালায় এসটিএফ এর বিশেষ দল। এসটিএফ এর ডিএসপি আমিনুল ইসলাম খানের নেতৃত্বে চলে এই বিশেষ অভিযান। উদ্ধার হয়েছে কয়েকটি ব্যারেল। লোক হিসেবে কেমন ছিল? লোক হিসেবে ভালো ছিল। তো বললেন যে অনেক নাকি হিরোইন পাওয়া গেছে এদের কাছে, কিন্তু কি নিয়ে গেছে না নিয়ে গেছে সেসব দেখিনি আমরা। এই তো এখন শুনছি যে হিরোইন ব্যবসা করে, আমরা এখানে থাকি, এখানে থাকি, ভাবতাম না তো যেরকম তারা করতে পারবে, এত ভালো থাকতো, সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, ওইটাই। কজনকে নিয়ে সেটা জানি না, দেখিনি তো আমি, না ঘরে ছিলাম তো দেখিনি, এখন সকালবেলা এখন শুনছি যেরকম এরকম হয়েছে। ও তো বললো যে আমরা ইয়ে মুরগি ফার্ম আছে, আমাদের মুরগি ফার্ম আছে, আর যে গ্যাসের ব্যবসা করে, জায়গা জমি ব্যবসা করে, এইসবই জানতাম, কিন্তু এরকম থাকবো সেটা তো জানিনি। এত ভালো ব্যবহার করতে এখানে বলা যাবে না, বিশাল ভালো। আব্বা দাদাকে ধরে নিয়ে গেছে। কি নাম আব্বা দাদা? আব্বা দাদার নাম তো রাহুল মন্ডল আর বাবুল মন্ডল। কেন নিয়ে গেছে ধরে? সেটা তো আমি জানি না, আমি প্রাইভেট পড়তে গেছিলাম রাতে বেলায়। তো ঘর থেকে কিছু পেয়েছিল নাকি? ঠিক মনে হয়। আচ্ছা, কটার সময় এসেছিল পুলিশ? তো রাত 11টা। আমাদেরই ঘর। কি নিয়ে গেল এখান থেকে? কি নিয়ে গেল? ওই ডিব্বাগুলো। ডিব্বা নিয়ে গেল? কি ছিল ডিব্বাতে? কি ছিল আমি জানি না তো। কি নাম তোমার? আমার নাম রাজ। কোন জায়গা এটা? এটা আলিশা। যাকে নিয়ে গেছে সে কে হয় তোমার? আমার আব্বা। পরে এসেছিল জানি না তো। দিয়েছে কি করলো? ওই তো ওদেরকে ধরে নিয়ে গেল। আর জিনিসপত্র কিছু নিয়ে গেছে? ওই তো ওই ডিব্বাগুলো নিয়ে গেছে। ডিব্বাতে কিছু ছিল? ফাঁকা ডিব্বা, সব চাপিয়ে নিয়ে চলে ফাঁক, আবার ছিলও কিছু মনে হয়, নিয়ে চলে গেল। তো মানে এখানে কিছু কারবার কিছু হতো নাকি, কিছু ব্যবসা হতো এখান থেকে? না না। আপনাদের কিছু বলে গেছে কি নিয়ে যাচ্ছি বা কি? আমার স্বামী, আমার ছেলে। কি নাম আপনার স্বামী? বাবর মন্ডল, রাহুল মন্ডল। আচ্ছা, তো এমনি পুলিশ ধরে নিয়ে চলে গেল? ওই তো ডিব্বাগুলো পেয়েছে বলে নিয়ে গেল। এসটিএফ সূত্রে খবর, পাল্লা থেকে তারা হিরোইন সহ মাদক তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে। এই ঘটনায় দুই মাদক কারবারিকে আটকও করে তারা। উদ্ধার হওয়া মাদক সামগ্রীর মূল্য প্রায় 12 কোটি টাকা বলে সূত্রে খবর। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।